شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان আলাইকুম আসসালাম আহমতুল্লাহ অবর কথা যেভাবে আপনি প্রশ্ন করেছেন যে রমাদান মাসে তো শয়তাংকে শৃঙ্খলিত করা হয় তাহলে এরপরও কেন রমাদান মাসে বিভিন্ন অপকর্ম সংঘটিত হতে দেখা যায় বা অনেক কিছু খারাপ যেমন মারামারি খনা খনি বিভিন্ন অপকৃতি দেখতে পাওয়া যায় আর কারণটা কি কারণ হয়েছে আর কি ব্যাখ্যা এসেছে আলহামদুলিল্লাহ অসলাম নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবে আজমাইন আবাদ জি ভাই আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে কয়েকভাবে যেমন প্রথমত বলবো যে শায়তানদেরকে শৃঙ্খলিত করা হয় এটা বখারি শরীফে হাদিস বখারি মসলিম হাদিস আবার নাসাই শরীফে বলা হয়েছে মারাতুল জিন যারা সব থেকে দ্রুত মানে সব থেকে ক্ষতিকারক শয়তান জিন শান এদেরকে বন্দি করা হয় তাহলে এই হাদিসের বিপরীত অর্থ যদি আমরা নেই থেকে আমরা বুঝতে পারব যে ছোটখাটো শয়তান হয়তো তারা শৃঙ্খলের বাইরে রয়েছে তো হতে পারে তারাই এই সব মানুষটার উৎস আর একটা উত্তর হলো যে মানুষের ভিতর থেকে তো শয়তান আছে এটা আল্লাহ নিজেই বলছেন জিন মানে জিনের শয়তান এবং ইনসানের শয়তান হতে পারে ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন যে শয়তান হয় জিনের পক্ষ থেকে ইনসানের পক্ষ থেকে তো শায়াতনের জিনকে বন্ধ করার কথা হাদিসে কিন্তু শায়তানের ইনস তো বন্ধ নাই মানবরূপের শয়তান তো বন্ধ নয় এই মানব বি শয়তান গুলি কি করে এরকম করে পরিবেশ নষ্ট করে তাদের মাধ্যমে এসব অনুষ্ঠিত হয়ে থাকে আরেকটি বিষয় হলো যে নফ তিন প্রকার মন্দ কাজ করে নিজেকে আবার দোষারোপ করে অর্থাৎ ফিরে আসে অনুশোচনা করে অনুশোচনাকারী নাফস না আত্মা আর তৃতীয় হলো রত বিশ্ব মন্দ প্রবণ আত্মা মানে সব সময় খারাপের নির্দেশ করে তো মন্দ প্রবণ আত্মার মাধ্যমে এই কাজগুলি হয়ে থাকে অর্থাৎ কিছু লোকের আত্মাই খারাপ মন্দ প্রবণ আত্মার অধিকারী আর নফসুল আম্মার অত বিশ্ব এটাকে কোরআনে বলা হয়েছে মানে মন্দের নির্দেশকারী আত্মা তো এই কারণে পাপাচার হয়ে থাকে মানে খারাপ আত্মার অধিকারী লোকগুলি এই সমস্ত অনাচার অঘটন ঘটিয়ে থাকে যার ফলে আমরা রমাদান মাসে শয়তান থাকার পর আমরা এই জাতীয় অনাচার অন্যায় বিবাদ কলহ কলহদ মারামারি খুনা আমরা দেখে থাকি আমায় ভিতরে আল্লাহ আমিন সন্ধান হাবিল কাবিলের ঘটনা উল্লেখ করেছেন তো কাবিলের বিষয়ে বলা হয়েছে তার নফ তাকে তার ভাইকে হত্যা করানোর বিষয়টি ভালো করে দেখিয়েছে অতর্শ তাকে হত্যা করেছে মানে কোরবানি কবুল হওয়া নিয়ে তাদের হিংসার জের তো হাবিলার আর কুরবানি গ্রহণ হলো কাবিলেরটা হলো না তখন কাবিল তাকে হত্যা করতে চায় তা হত্যার বিষয়ে আল্লাহ বলছেন ফাতাউয়াতলাহু নাফসুহু কতলা হে তার নাফস তাকে তার ভাইকে হত্যা করাকে সুন্দর করে দেখিয়েছে এখানে শয়তানের কথা বলা হয়নি বরং নাফসের কথা তার মানে তার নাফসে আম্ মারা তাকে উদ্বুদ্ধ করেছে তার নিজের ভাইকে হত্যা করতে

شَهِدَ اللَّهَ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ إِنَّ الدِّينَ علم اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاء